কিছু মল আনা আছে, ওসরে সিজনে ভেতরা সিজনে কি কষ্ট করে, কি কষ্ট করে আমি 6 বছর কালেকশন করেছি মাদ্রাসা ইসলামপুরের কালেকশন করেছি, দুঃখগুলো বলার নেই। কাটোয়ার এলাকায় একটা গায়ের নাম বলবো না, কালে ইউটিউবের যুগ কালেকশন করতে গেছি, তো আমাকে বলেছে কাজ করে দে 10 টাকা দিয়ে। ছেলে মানুষ ছিলাম, একজন বিখ্যাত আলেম এখন রিয়াদে আছে সৌদির বুকে, আমাদের আহলে হাদিসের মধ্যে। বীরভূমে একটা বাস স্ট্যান্ডে, আমি নাম করব না কোনো জায়গায়, ঝরঝর করে কাঁদছেন, আমি ওনাকে ওস্তাদ মনে করি। ওস্তাদ কি হলো? চল, কোনো রকম বের করতে পারলাম না। শেষকালে হালকা এটুকু বললো যে ভাই এই কাজটা বড় মুজাহাদার কাজ, মানে কেউ আঘাত দিয়েছে। আর একটা সত্য ঘটনা শুনেন, আল্লাহ ছাড়ে না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, কিছুদিনের ছাড় দেয় ছেড়ে দেয় না। এ হানাফিদের ভিতরে একটা মুফতি সাহেব কালেকশন করতে গিয়েছো কালনা, গায়ের নাম বলবো না, এরকম পেট উঁচু হয়ে আছে যে ধানের মালিক, মোজ দাড়ি নাই, নামাজ নাই, 50-60টা লোক কাজ করছে, খালি মুফতি সাহেব এতটুকু বলেছেন মাদ্রাসার ছাদের কাজ চলছে একটু ধরে দেন। খ্যাঁচ 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 করে বেঞ্চুতি একদম নোংরা নোংরা খিস্তি করে গালি দিল। উনি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। এরা বলবে আল্লাহ তোমার জন্যে ঘাম ঝরিয়েছে। উনি বেরিয়ে গেলেন আর আল্লাহর কেমন সাজা দেখেন, ছেলেটাকে বলছে গাইটা নিয়ে গায়ে গায় দুধ দোয়াবে, গায়ে দুধ গালবে, দুধ দোয়াবে, বের করবে, এমনি করে হাঁড়িটা নিয়ে বসেছে। আল্লাহ গাইটাকে বলছে মার, চোপাতে মার, জীবনে মারে নাও গাই, এমন এখানে মেরেছে এই হার এখানে পৌঁছে গেছে। 75,000 টাকা খালি অপারেশন খরচা পিজিতে, 27 দিন এরকম বাঁধা ছিল। ফিরে এসে মুক্তি সাহেবের পায়ে ধরেছিল, অন্যায় কথা বলেছিলাম তার জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়েছে। ভাইরা আমার, তাহলে জিন্দেগি আমানাত, এটা আল্লাহ কিনে নিয়েছেন, এবার এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, সাবাতুনি দিল্লাহুমুল্লাহু ফি দিল্লি ইয়ামুল্লা দিল্লা ইল্লা দিল্লহু ইমামুন আদিলুন সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহে। ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর জন্যে ক্ষয় করে দিয়েছে, ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর জন্যে ব্যয় করেছে, আমার নবী বলছেন উম্মতেরে তোমার রিজার্ভেশন হয়ে গেছে, বুকিং হয়ে গেছে, কঠিন কিয়ামতের দিনে তোমাকে আর রোদে দাঁড়িয়ে নাফসি নাফসি করতে হবে না, তুমি আল্লাহর রহমতের ছায়াতে একটা সিট পেয়ে গেছো, তোমার বুকিং হয়ে গেছে। তো জিন্দেগির তিলে তিলে হিসাব লাগবে। এখানে যতগুলি লোক আছেন যারা সংসারের গাইড হিসেবে ম্যানেজার হিসেবে চলছেন, ওকে জিজ্ঞেস করেন আপনার সংসারে খরচ কত, প্রতিদিন 500, 1,000, 1,500, 2,000, যার যেমন সংসার তার সেরকম খরচ। আল্লাহর সংসারে খরচ কত? তো একজন বাংলাদেশে বলছে খরচ নাই, বলে তোকে হুঁশই নেই। এই প্রতিদিন একটা মানুষ যতটা শ্বাসকে পোড়ায়, বাংলাদেশের মানিতে যদি ওকে এই অক্সিজেনটা কিনতে হতো, এত ভালো অক্সিজেন তো পাবে না, 50,000 টাকা লাগতো। ঘরে যদি 10টা লোক থাকে তো প্রতিদিন 5,00,000 টাকা আল্লাহ মিটেছে। যে সূর্যে আলোটা জ্বলছে সকালে উঠবে সন্ধ্যায় ডুববে, এই সূর্যের আলোটা কত খরচ? পেট্রোলে চলে, ডিজেলে চলে, কাঠ দিয়ে জলে। একবার নিজের ব্রেনকে জিজ্ঞেস করিনি, একটা ঘরের প্রদীপ জ্বালাইতে গেলে 1 ঘন্টার পর তেল শেষ, আর 1 ঘন্টা একটা বাতি জ্বালাইলে আপনার মিটার টা করে ঘুরছে, আর এত বড় বিশাল হ্যালোজিন দিয়েছে
বিশ্ব একসঙ্গে, স্কুল কলেজ ভার্সিটি ইটভাটা, তারপর আর কিছু আর কিছু, সব রেল টেল সব চলছে। কত খরচ জি, কত খরচ? সূর্যের আগুনের লতিটা 1.5 কিলোমিটার, 150 কিলোমিটার, 150 কিলোমিটার, 3খানা পরমাণু, 1, 2, 3, আমি 300 বলিনি, 30 বলিনি, সজ্ঞানে বলছি 3টে পরমাণু পৃথিবীতে একসঙ্গে বাস্ত করে দিলে পৃথিবীটা গলে যাবে, ডাউ হয়ে যাবে, বিজ্ঞানীরা বলছে পুড়ে শেষ হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না। একটা পরমাণুর খরচা কত? একটা পরমাণুর খরচা কত? 450 টাকা। এই জন্য মাথা লড়াইছে, খুশি কত? 450 টাকা একটা পরমাণু। ভারতবর্ষের লোক 30 বছর বসে খাবে, কোনো ইনকাম করতে হবে না, 30 বছর। এবার বলেন কত খরচ? এই ভারতবর্ষের লোক 125, 30, 40 কোটি যায় আছে, এই লোকগুলি 30 বছর কোনো কাজ করবে না, বসে বসে খাবে। যে খরচাটা হবে ওতে একটা পরমাণু তৈরি হয়ে যাবে। এবার বিজ্ঞানীরা বলছেন আমরা সূর্যের কাছে যেতে পারছি না, আমার রফ সূর্যটাকে জ্বালাচ্ছে পরমাণুকে বাষ্ট করে করে। আমরা যতটুকু ক্যামেরাতে পেয়েছি, প্রতি মিনিটে নয় প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে ওই সূর্যের মুখে 1.5 লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে, তবেই এই আলোটা জ্বলছে। যদি সেকেন্ডে 1.5 লক্ষ হয়, মিনিটে কত হবে? মিনিটে যত হবে, ঘন্টায় কত হবে? আমরা 12 ঘন্টা আলো পেয়েছি, 12 ঘন্টা অন্য দেশ পাচ্ছে, 24টা ঘন্টা আল্লাহ এটা তার সংসারে তার মেহমানদের জন্যে খরচা করছে। তারপরে আল্লাহ বলছে তোর জানটা আমার, তোর নয়, তোকে আমি এতগুলো উপকরণ দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছি। হে মুসলমান, একবার ভেবে দেখ তোকে আমি কেমন করে তৈরি করেছি। হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়ান বাসীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে নূর মোহাম্মদ, তোর বয়স 53, 54 বছর আগে কি ছিলি? বলে 54 বছর আগে মায়ের পেটে ছিলাম। তোর বয়স যদি মায়ের পেট থেকে নিয়ে ধরিস তো 54, তাহলে 56 বছর আগে কি ছিলি? বলে মা বাপ খেয়েছে, ফল ফ্রুটের ভিতরে ছিলাম। যদি তাই ছিলি আরও 10 বছর পেঁচিয়ে যা, 66 বছর বয়সে তুই কি ছিলি? পৃথিবীতে আমার কোনো নামই ছিল না। কোরআন বলছে লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, লাম ইয়াকুন শাইয়্যাম মধুকুরা, লম্যকুম সংযম মধুকুরা। হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহারি, এখানে গরু বলেনি, ছাগল বলেনি, মহিষ বলেনি, ফেরেশতা বলেনি, জিন বলেনি, পার্টিকুলার একটা প্রাণীর কথা বলেছেন, ইনসানি। হাল আতা আলাল ইনসানি, মানুষের ওপরে একটা লম্বা জীবন পেরিয়েছিল, তখন তাকে কেউ চিনত না, তার নামে কোনো খবরই ছিল না। এখানে যতগুলি লোক আছে সবারই ডেট অফ বার্থ আলাদা আলাদা কি না? কথা বলে না, কিন্তু শরীয়তের ভাষাতে একদিনই সব তৈরি। আদম আলাইহিস সালামের পিঠে হাত রেখে আল্লাহ কিয়ামত পর্যন্ত যতজন আছে সবাইকে বানিয়ে নিয়েছে, সব ডেট অফ বার্থ এক। এটা দিলে কাজে লাগবে না, এটা আল্লাহ বলছে আমার কাছে, এটা কাজে লাগাবো, এটা কাজে লাগাবো। খুব মনোযোগ, পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আমার তকদির লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আমার তকদির লেখা হয়েছে, আমার জন্মের 50,000 বছর পূর্বে নয়, তাহলে অঙ্ক পাওয়া যেত। পৃথিবী, এই পৃথিবীটা যে ডেটে তৈরি হয়েছে সেই ডেট থেকে 50,000 বছর পূর্বে
আপনার আমার তকদির লেখা হয়েছে। কী লেখা হয়েছে? নূর মোহাম্মদ 2024 সালে 17 তারিখে তুই গিয়ে আপনার ভেলিয়ারে ওখানে বায়ান করবি, আর কী খাবি সেটা লেখা হয়েছে। তাহলে আমি যে এখানে আসব সেটা কে জানতেন? জোরে বলেন, কে জানতেন? আপনারা জালসা শুনতে আসবেন এটা কে জানতেন? আর আমার মা কখন জানল? আমার মা যখন তার মেন্সটা বন্ধ হলো সে জানলো পৃথিবীতে কেউ এসেছে, প্রথম আমাকে চিনলো আমার মা। আমার মা খবর দিল আব্বাকে, দ্বিতীয় ব্যক্তিটা চিনল আব্বা। এবার আব্বা চিনার পর নানা নানি দাদা দাদি দুই ফ্যামিলি বুঝে নিল যে আমাদের ভিতরে নতুন একজন আসতে চলেছে। এখনো কিন্তু পঞ্চায়েত আমাকে জানে না, যেদিন আমি পৃথিবীর বুকে আসলাম সেদিন দাই মা আমাকে চিনল। এবার সেই সাথে সাথে পঞ্চায়েত চিনল, একটা নতুন আধার কার্ড বের হলো। এখনো প্রাইমারি স্কুল আমাকে জানে না, আমি ধুলোবালি নিয়ে খেলছি, প্রাইমারির হেডমাস্টার আমাকে চিনেনি। যেদিন আমি 5 বছরের আব্বা ধরে নিয়ে গিয়ে প্রাইমারিতে দিয়ে এলো সেদিন প্রাইমারি চিনল, তখন পর্যন্ত ভেলিয়ানের লোক তাদের দ্বিতীয় বক্তাকেও চিনে না। আজকে যারা আছে আর জানতো যে এটা দ্বিতীয় বক্তা? যখন প্রাইমারিতে গিয়েছি পোঁটা ফেলতে ফেলতে আল্লাহ বলছে আমি জানছি, কারণ লিখেছে তো তকদিরু। কথাটা বোঝার চেষ্টা করেন, এখানে দুটো জিনিস বলবো। তো এ আল্লাহ বলছে জিন্দেগিটা আমি তিলে তিলে তোকে নিয়ে যাচ্ছি, দিয়ে তোকে তৈরি করলাম আমি। কেউ চিনত না, একটা দীর্ঘ টাইম গিয়েছে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। এতক্ষণ আমি আমাকে বলছিলাম, এবার আপনাদের দিকে আঙুল তুলি, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার তকদিরটা লেখা হয়েছে। আজকে এরকম মাঠে বসে থাকবেন 2 ঘন্টা, লেখা হয়েছে। তাহলে সেই দিন থেকে যেদিন মায়ের পেটে এলাম এই মাঝের দিনটা কে চিনত? হ্যাঁ, আল্লাহ। এবার একটু মহব্বতের সঙ্গে বলি, সেই দিন থেকে যেদিন আমাদের তকদির লেখা হয়েছে, সেই দিন থেকে মায়ের পেটে যেদিন এসেছি তার আগে কে চিনত? একবার আল্লাহর নাম নিতে ভয় লাগে? জোরে বলেন, কে চিনতেন? তাহলে আল্লাহর কাছে কতটা জীবন আমার কেটেছে এটা অঙ্ক করেন। আমি জন্ম নিলাম মায়ের পেটে, দুধ খেলাম মায়ের কোলে, পেশাব পায়খানা করলাম, এই করতে 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 মায়ের বুকে ওপরে চেপে শুয়ে পড়লাম। ছোটতে মাকে কত মারলাম, আব্বাকে কত লাথি মারলাম, আস্তে আস্তে বড় হলাম, বড় হতে হতে আমার বয়স হলো 20, 20 থেকে 22, 22 থেকে 24। যখন 24 বছর বয়স হলো, চৈত্র মাসের 25 তারিখে বিয়ে হলো, আর বৈশাখ মাসের 25 তারিখে মাকে গরম গরম কথা বলতে লাগলাম, কিংবা চৈত্রে 25-এ বিয়ে হলো, পহেলা বৈশাখ বলছি মা তোমার ব্যবহার খারাপ নয়, তখন মা টুকরে কেঁদে বলছে বেটা রে বছরে 365টা দিন গেছে, এরকম 24টা বছর তোকে বুকে করে টেনেছি, আর মাত্র 24 ঘন্টায় একটা বউ পিয়ে ভুলে গেলি। আল্লাহ ঠিক ওই রকম বলছে গোলাম রে তোকে কত কোটি 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 বিলিয়ন মিলিয়ন বছর আমার কাছে তোকে হিফাজত করে রেখে দিয়েছি, তুই আমার কাছে ছিলে। এরপরে মায়ের পেটে গিয়ে পৃথিবী যখনই দেখে নিলে, পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর ঐশ্বর্য, পৃথিবীর বিবি ছেলে পিলে গাড়ি বউ বিটি তোকে এমন করে ঘেরে নিয়েছে, আমি আজান দিয়েও তোকে পেছি না। কোটি কোটি বছর আমি রাখলাম আর আমি ডেকে পেছি না। বাংলায় দিয়া জানটা, আয় তোরা নামাজের জন্য আয়
মাথা নামাবি যে মাবুত তোকে কোটি কোটি বছর তার কাছে রেখেছিল, মাত্র মা বাপকে 100 বছর দিয়েছে, তাও মা বাপ থাকবে না, পৃথিবীর বুকে 100টা বছর থাকবি, আর পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোর জন্ম হয়ে গেছে, তোর তকদির লেখা হয়ে গেছে, এই 100 বছরে মাত্র 22টা বছরে কাটালি, এটি পৃথিবীকে নিয়ে উবুর হয়ে পড়ে গেলি, মাবুদের ডাক আর শোনা যেছে না। আল্লাহ তাবারক বা তাআলা বলছেন, এই জিন্দেগিটা আমি বানিয়েছি রে। তারপর আল্লাহ দ্বিতীয় কি বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ওরে আমার গোলামের দল, তারপরে তোকে কিভাবে এই অবয়বটা দিলাম শুনেলে, তোর বাপকে উত্তেজিত করে, তোর মাকে উত্তেজিত করে, দ্রুতগামী বীর্য থেকে আমি বানালাম বানালাম বানালাম। বিজ্ঞানীরা বলছে খুব ভালো করে এখানটা মনোযোগ দেন, একটা পুরুষ একবার স্খলন দিলে কতগুলো পোকা বের হয়? 40-60 কোটি একটা দুটো লয়। খুব যদি মজবুত ইয়ং একদম উত্তাল যৌবন হয় তো 60 কোটি পোকা স্খলন করে, আর বয়স্ক দুর্বল হয়ে গেল 40 কোটি পোকাকে স্খলন দেয়। কতগুলো দেয় বললাম? 40-60। মেজারমেন্ট করে নিয়ে চলে আসেন 50 কোটি। আল্লাহ বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। একবার তুই ভেবে দেখ, তোকে আমি দ্রুতগামী নুতফা থেকে বানিয়েছি এবং তার থেকে তোকে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি আমি দিয়েছি, ধাবন শক্তি দিয়েছি। শুধু তাই নয়, এই জায়গাতে কাগজ কলম নিয়ে তুই বসে যা, যদি একই মিলনে বাচ্চা হয় তা তো হয় না, 2-10 মাস চলতে থাকে, কিন্তু আমি মেনে নিলাম এক মিলনই বাচ্চাটা হয়ে গেল। তাই যদি হয় যে রাত্রিতে আমি এসে আমার আব্বার কাছ থেকে মায়ের কাছে আমার সঙ্গে কতগুলো পোকা এসেছিল, যদি 50 কোটি মেজারমেন্টে ধরে নেন, তাহলে 49,99,999টা এসেছিল। কই তারা? তাদের আধার কার্ড নাই, ভোটার কার্ড নাই, তারা কোথা গেল? আল্লাহ বলছে, একবার খেয়াল কর, এই 50 কোটির ভিতর থেকে আমি আল্লাহ তোকে বেছে নিলাম, আর তোর সাথে যত ভাই বোন এসেছিল ড্রেনের পানিতে চলে গেল, পচে গেল, মরে গেল, পোকাগুলো শেষ হয়ে গেল, তাদের জানাজা হলো না, তাদের ফারাজ হলো না, তাদেরকে দেখা হলো না, তাদের আধার কার্ড হলো না, মা বাপ তাদের জন্য কাঁদলো না, কিন্তু তোকে আমি এত সুন্দর করে বানালাম, এরপরও কি তুই আমার শুকরিয়া করবি না? তোর জিন্দেগিটা একবার ভেবে দেখ, এখানে 2000 লোক বসে আছে, এখানে 2000 লোক বসে আছে, এমন সময় আমার ভাইয়া উঠে গিয়ে এর মাঝে একজনকে ডেকে নিয়েছে, গায়ে হাত বুলিয়ে বলছে, চলেন ভাই দুটি খেয়ে এলেন। ওকে কি ভাবতে হয় না যে আমাকে এতগুলো লোকের মাঝে এতটা সম্মান দিল, তাহলে আমাকে কতটা সম্মান দিয়েছে? এটা যদি সে ভাবে, তাহলে ওই ব্যক্তিকে চিনতে তার কষ্ট হবে না। তা আল্লাহ বলছে, এতগুলো পোকা আমি আনলাম কেন? একটা পোকা এনেই তোকে আমি বানাতে পারতাম, তার মানে আমি চাইছি তোর বিবেকের চেতনা হয়ে যাক, যে 50 কোটির ভিতর থেকে তোকে আমি ইজ্জতের জায়গায় বসিয়েছি, তোকে শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি দিয়ে পূর্ণাঙ্গ অবয়ব দিয়ে পৃথিবীতে এনেছি, অতএব এই জানের হিসাব আমি আল্লাহ একদিন নিব, আমার খরচা আছে। জি, কোথায় কি বলবো? ভাইয়া কি আর বলবো, খুব একটু হিসাব করে চলি, এখন মালের কথা বলিনি, খালি জানের কথা বলছি, খুব একটু হিসাব করি যে আল্লাহ কতটা আমাদেরকে সম্মান দিয়েছেন। আরো আছে,
মানুষ সৃষ্টির ব্যাপারে অনেক কথা আছে। এরপরে চলেন মাল, কেয়ামতের মাঠে মালের হিসাব হবে কেমন করে। আল্লাহ রসুল যে বলেছেন, কেন বললি তুমি ফেরে পড়ে যাবে, আমাকে বলছো নূর মোহাম্মদ এসু, 70 বছরের জীবন দিলাম, তুমি টোটাল 70 বছরে যা ইনকাম করেছো আমার রেডারে ধরা আছে, টোটাল ইনকাম করেছো তুমি 3 কোটি টাকা, এখন এই 3 কোটি টাকা প্রতি কোটিতে 100 লাখ, প্রতি লাখে 100 হাজার, প্রতি হাজারে 100টা 100 টাকা, আপনাকে মানে 100 প্রতি হাজারে 100 টাকা, 10টা প্রতি 100 টাকায় 1 টাকা হচ্ছে 100টা, আর প্রতি 1 টাকাতে 9 নয়া হচ্ছে 100টা, তুমি 1 নয়া 2 নয়া 3 নয়া 4 নয়া এমনি করে পূজাতে পূজাতে 3 কোটি টাকা আমাকে পুজিয়ে দাও, কোন পথে আয় করেছো আর কোন পথে তুমি ব্যয় করেছো। আয় যদি হারাম হয় তা ব্যয় আর যাবে না আল্লাহ, কথাটা বুঝাতে পারলাম? আপনাদের এদিকে পাম্প মেশিন আছে? পাম্প মেশিন আপনারা মুখ খুলেন না কেন? পাম্প মেশিনের 2টো পাইপ, একটা সেকশন আর একটা ডেলিভারি। সেকশনটা যদি পুকুরে থাকে তা ডেলিভারিতে কি কলের পানি বেরোবে? সেকশনটা যদি পায়খানার চেম্বারে থাকে ডেলিভারিতে আতর বেরোবে? তো যার ইনকাম হারাম তার দানও হারাম। তোমার ইনকামটাই যদি হারাম হয় আর তোমাকে ওদিকে, ওই জন্য বলি মসজিদ না থাক, মাটিতে নামাজ পড়েন কিন্তু মাতালের টাকাই করিয়েন না, সুদখোরের টাকাই করিয়েন না। আল্লাহ মাতাল সুদখোর জুয়ারি দাড়ি মারা বেইমানের কথা বাদ দিয়েছে, স্বয়ং ইমানদারের কথা বলেছে, যদি জাকাত না দেয় তোর টাকা নিস না। বললাম কি আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা। মসজিদ বানাতে গেলেও জাকাত দেনাওয়ালা লোক হতে হবে, বেজাকাত হলে চলবে না, টাকা বেশি আছে জাকাত দেয় না, ওর টাকা নিস না। এই জন্য তো মসজিদে লোকও ঢুকছে না, রিয়াকশন নাই, মসজিদের যে টান সেটা চলে গেছে। মাটির মসজিদে নামাজ পড়া ভালো ঢালাইয়ের থেকে। মাতাল্লা যদি টাকা দিয়ে দেয় 4 কুইন্টল রড 6 কুইন্টল, খালি মার্কেটে বলে বেড়ে, রডটা আমি নিয়ে গেলাম, রডটা আমি গেলাম, এ ঠাপ সহ্য করা কঠিন হয়ে যাবে। হ্যাঁ ভুল বলছি কে বললে? ওই জন্যে বলতে এখন আমাদেরও ইমান দুর্বল হয়ে গেছে, আমরা সব চিটিংবাজ মাল আর কি, যে বায়ান করছি মুনাফিকি হালাতে। আমরা যখন পড়তাম ইউপি ওই সাহারানপুর গিয়েছিলাম, তো দেওবান মাদ্রাসাতে শ্রীদেবী নিজে গিয়েছিল টাকা দিতে, সেই যুগে 1 লক্ষ না 1.5 লক্ষ। তো মুফতি সাহেব বলেছিল, তুই ভাগ এখান থেকে, মাদ্রাসার দরজা থেকে তুই ভাগ। অমিতাভ গিয়েছিল, কয়েকটা গিয়েছিলো আর কি, নায়ক নায়িকা 1-2 জন লয় গাড়ি হয়ে, দেওবান মাসে টাকা দিয়ে বলছি তোরা ভাগ দিই কান থেকে, তোদের টাকার প্রয়োজন নাই। তো তাকুয়ার বুনিয়াদে মজা আলাদা, এরপরে আপনি খরচা করছেন, আল্লাহ ধরেন। আবার ওই উদাহরণ দিচ্ছি, বলবেন না যে এরকম হাদিস আছে বলেছিল, উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছে, নূর মোহাম্মদ আই, 17 তারিখে ফেব্রুয়ারি মাসে 2024 সালে শনিবার কী কী খরচা করলি রে সকালে বলতো? এবার ধরা পড়েছি, রব্বুল আলামিন 1000 টাকা নিয়ে হাটে গেলাম, সবজির হাটে, আলু নিলাম, পেঁয়াজ নিলাম, কপি নিলাম, আদা নিলাম, রসুন নিলাম, সিম নিলাম, আর কি নিলাম আর কি নিলাম, এত টাকা খরচা হলো, 600 টাকা পকেটে থেকে যায় 400-র মধ্যে। এরপরে রাস্তায় বেরিয়ে আসছি, একজন ভিখারি এসে বললো, ভাই আমার মেয়ের বিয়ে কিছু দেন, তাকে 100 টাকা দিয়ে দিলাম আর তাকে 500 টাকা। কিছু দূর আসার পর একটা মসজিদওয়ালা, 2 জন দাঁড়িয়ে আছে ইমাম আর মসজিদের কমিটি, তাকে 300 টাকা দিয়ে দিলাম আর তাকে 200 টাকা। রব্বুল আলামিন, এই আস্তে আস্তে আমি 100 টাকা সাদাকা করে দিলাম, ওটা কোনো কারণে করলাম, তাহলে আপনি তো জানেন আর থাকে আমার কাছে 100 টাকা। এই
100 টাকা কি বলবো, একটা এতিম ছেলে দাঁড়িয়েছিল, 50 টাকা দিয়ে দিলাম, আল্লাহ এখনো কেন বলেনি, আল্লাহ শুনে গেছে। এরপরে বলছে, তারপরে 50 টাকাটা কি করলি? বলে আমার বাচ্চা মেয়েটা বললো আব্বা স্কুল যাব, ওকে দিয়ে দিলাম 40 টাকা, পকেটে থাকে মাত্র 10 টাকা। এমন সময় আমার নাতিনিটা এসে বলছে, নানা তোকে দিলাম 5 টাকা, যা চকলেট খাগা, আর থাকে 5 টাকা। 5 টাকাটা পকেটে পড়ি আছে, রাস্তা দিয়ে হেঁটে যেছি, গাড়ির সামনে বাঁশ দিয়েছে, যে বলছে লক্ষ্মী পুজোর চাঁদা দাও। কি স্যার, এই কদিন আগে কি হলো? সরস্বতী, মানে ডিপার্টমেন্ট অফ এডুকেশন, পড়াশোনার ডিপার্টমেন্টের ঠাকুরটা, চাঁদা দাও 5 টাকা দিয়ে দিলাম। আল্লাহ বললে কেনে? 1000-এ আটকাইলাম না, 995 টাকা আল্লাহ কেন বলেননি? ওই জায়গাগুলো আল্লাহর হুকুম আছে, ওখানে দাও, মসজিদে দাও। ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনা সাবিলি ওয়াসাইলিনা ওয়াফির রিকাব। আমি ইনার হাতে 10,000 টাকা দিয়ে সৌদি চলে গেলাম উমরা করতে, হজ করতে, আর বলে গেলাম ভাই কোরআন মোতাবেক খরচা করবেন। হিসাব নিতে এসে দেখছি 5 টাকা দুর্গা পুজোতে দিয়ে দিয়েছে। আমি বললাম কেন দিলেন? টাকা তো আমার আপনার নয়। তো আল্লাহ বলছে মাল তো তোর নয়, মাল আমার, আমি দিয়েছি বলি তোর মাল। তুই কে মাল এনেছিলি বল মায়ের পেট থেকে? বলেন একবার, হ্যাঁ বলেন তো সবাই। 100 বছর আগে এখানে ছিলাম? জোরে বলেন ছিলাম। এরপর একটা হ্যাঁ বলেন, 100 বছর পর থাকবো? না, দুটো না হলো। 3 নম্বরটা দেখেন, হ্যাঁ বলতে পারেন নাকি? যেদিন এসেছিলাম মাল নিয়ে এসেছিলাম? এটাও না। 4 নম্বরটা একটু বুকে বল দিয়ে বলেন, যেদিন যাবো লুটে নিয়ে চলে যাবো। এর নাম ধোকা। পৃথিবীটা ধোকার জায়গা, পৃথিবীটা ধোকার জায়গা। একটা ছেলে ন্যাংটা, গোটা শরীর আর কাপড় নাই, ন্যাংটা, ওই বছর 3-4 বছরের ছেলে, বাচ্চা ছেলে, নানার বাড়ি, নানির বাড়ি বেড়াতে এসছে, তো দৌড়ছে রাস্তায়, আর ওর কোনো নানা হয় সম্পর্কে, ওর মায়ের চাচা কি মামা বসেছিল, বলছে ওই তোর পয়সা পড়ে গেল, তো খুঁজছ, তোর কানে ধরেছে, তোর কাপড় আছে, পকেট আছে, এনেছিলি কিছু, আবে তোর হারাবার কি আছে? যে কিছুই আনে নাই তার হারাবার কিছু আছে? তাহলে আমরা যেদিন এসেছি কিছুই আনি নেই, হারাবার কিছু আছে? যেটুকুই আল্লাহ দিয়েছে ওইটুকুই আল্লাহ দিয়েছে। জি, আল্লাহ যে কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাওফি ওয়াল জুউই ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানে 5খানা কোশ্চিনে আল্লাহ পরীক্ষা করবে, তার মধ্যে মালকে নষ্ট করে এবং ফল ফসলকে নষ্ট করে। আমি 40 কোটি টাকার মালিক, যে 13 কোটি টাকার গোডাউনে আগুন লেগে পুড়ে গেছি, তো কাঁদছি। আল্লাহ বলছে ওটাই তো আমি দিয়েছি, বাকি যে কটা আছে এ কটাও তো আমার, কাঁদছিস কেন? দিয়েছি 40, নিয়েছি 13, ভাগে তো তোরই বেশি রয়েছে এখনো, 27 কোটি টাকা তোরই তো রয়েছে। আচ্ছা, এগুলো বেইমানি নয়? হ্যাঁ, সবটাই তো আল্লাহর। একটা গল্প শোনাই আপনাদেরকে, জ্ঞান বাড়বে। এক বাদশাহ কোনো কাজ করতে গিয়ে দেখুন মেরেছে, চোটে আঙুলটা কেটে পড়ে গেছে। তো বাদশাহর আঙুল কেটে গেছে, পূজারা সব কেঁদে দেশ ভাসিয়ে দিলে। আর বাদশাহ সামনে এসে বলছে, হুজুর ওই আঙুলটার থেকে যদি আমার কলিজাটা কেটে যেত তো ভালো হতো। এগুলো পাম দিছে দরদ লাই। মন্ত্রী ছিল না দেশে, বিদেশে গিয়েছিল কোনো বাণিজ্যে, মন্ত্রী ফিরে এসে ওর বিবির কাছে শুনেছে বাদশার আঙুল কেটে গেছে। সকালে উঠে গিয়ে বলছে, মন ভারী করে বসে আছে বাদশা, যে সবাই তো ইন্নালিল্লাহ বললো আর চোখের পানি ফেললো, এখন মন্ত্রী কী বলে দেখি। মন্ত্রী এসে বলছে, হ ওস্তাদ হাতটা দেখি স্যার। মন্ত্রী বলছে, আলহামদুলিল্লাহ, কলজেটা কত জলে, কলজে জলা কোথাও বাকি থাকবে? আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে বলছে প্রহরী, জেলখানার দরজাটা খুলো।
বেঈমানকে ভরে দাও, আমার খায় আর আমার বিরুদ্ধে কথা বলে, আমার আঙুল কেটে গেছে আর বলছে আলহামদুলিল্লাহ, ওকে জেলে ভরে তালা মেরে দাও। ওকে জেলে ভরে তালা মেরে দেওয়া হলো, এবার বলছে আমি একটু আসি, একটু শিকার টিকার করে আসি, হরিণ টরিণ, তারপরে বেঈমানকে উচিত শিক্ষা দিব। কেমন করে ও আলহামদুলিল্লাহ বলেছে, হরিণ শিকার করতে গিয়ে জঙ্গলের ভিতরে রাস্তা ভুলেন নাগাল্যান্ডে চলে গেছে। নাগাল্যান্ড বুঝেন তো, মানুষে মানুষ খায় ভারতবর্ষে, ওখানে চলে গেছে, ওখানকার জাতিরা ঘেরে ধরেছে, সুন্দর এত টুকটুকে মাল পেয়েছি, মালটা ভালো হবে, বিরানি খুব সুন্দর জমে যাবে। ওকে টেনে নিয়ে গিয়ে ঘরে ঘরে তালা মেরে দিয়েছে। সন্ধ্যার সময় বসে হিসাব করছে, হে মাংস কে কতটা নিবি, কেউ বলছে মাথা নিব, কেউ বলছে ঢ্যাং নিব। এবার বাদশাহ বলছে আর বাড়ি ফেরা হলো না, কাল সকালে তো আমাকে পিস পিস করে কেটে খেয়ে নেবে। টেনশন আর চিন্তা, টেনশন আর চিন্তা। সকাল হলো, তাকে তালাক থেকে বের করে পেছন দিকে হাত বেঁধে ঠাকুর থানে নিয়ে যাওয়া হচ্ছে, রাবণের পূজা করে ওরা। এবার ওকে কাটবে, কেটে পিস বানাবে। বাদশার জান মুখ সব শুকিয়ে গেছে, যখন পেছন দিকে হাতটা বাঁধতে যেছে দেখছে একটা আঙুল কাটা। তখন এবার বলছে পুরোহিতকে ডাক, আজ কী বার রে? শনিবার। আঙুল যে কাটা রে? পুরোহিত হাত চালাইছে, খবরদার মারিস না, বংশ ধ্বংস হয়ে যাবে, যেখান থেকে এনেছিস ওইখানে দিয়ে আসগা। বাদশাকে দিয়ে চলে গেল। যেই বাদশাকে দিয়ে চলে গেল, বাদশা সকালে দৌড়ে এসে ঘোড়া থেকে নেমে বলছে তাড়াতাড়ি জেলখানার গেটটা খুলে দে, ওরে ওই আঙুল কাটা ছিল বলি জানে বেঁচেছি রে ভাই, তুই বলেছিস আলহামদুলিল্লাহ, তোরটাই ঠিক আছে রে, তুই বলেছিস আলহামদুলিল্লাহ, এতক্ষণে কাটা আঙুলের লাভটা বুঝলাম, নাহলে তো এতক্ষণ বিরানি দিয়ে শেষ হয়ে যেতাম রে। ওরা যে সব মাল মশলা কিনে ফেলেছিল, শুধু আমাকে পিস করতে বাকি ছিল। মন্ত্রী বলছে যে এটা কত বড় কথা। মন্ত্রীকে জিজ্ঞেস করছে আলহামদুলিল্লাহ কেন বললি এটা বলতো? বলে আরে হে আমার বাদশা স্যার, আপনি ভেবে দেখেন আপনার বডিতে আল্লাহ বিশখানা আঙুল দিয়েছে, কয়টা টোটাল আছে? বিশটা। নিয়েছেন আল্লাহ একটা, দিয়েছেন আল্লাহ আপনাকে ১৯টা। তা আমি হিসাব করে দেখলাম আল্লাহ আপনাকে বেশি দিয়েছেন কম নিয়েছেন, এর জন্যে বললাম আলহামদুলিল্লাহ জি। তখন এবার মন্ত্রীকে কানে জড়িয়ে ধরে কানে কানে বলছে, তোকে জেলে ভরে দিয়েছিলাম মাফ করিস, তোকে জেলে ভরে দিয়েছিলাম মাফ করিস। মন্ত্রী বলছে মাফ কেন করব, জেলে ছিলাম আলহামদুলিল্লাহ, যদি আপনার সাথে যেতাম আমার তো আঙুল কাটা না, আমার তো আর ফিরা হতো না, তাই জেলটা আমার জন্য আলহামদুলিল্লাহ জি ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোদের মালের হিসাব আমি নিব, একটা টাকা আমার টাকা বেঈমানি করবি না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, এটা তো একদিকে গেল, আর একদিকে একটা নিয়ে আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহ মিরাসা হু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। বিশ্বনবী বলছেন কেউ যদি মালের বেঈমানি করে, ছোট ছেলেকে লিখে দেয়, বেটাদেরকে লিখে দেয়, মেয়েকে ফাঁকি দেয়, বড় ছেলেকে ফাঁকি দেয়, এই যে মালের ওয়ারিসকে গোলমাল করে, আল্লাহ তার জান্নাতকে কেটে ওকে দিয়ে দেবে। আমি ৪০ বিঘে জমির মালিক, ৫০ বিঘে জমির মালিক, ২০০ বিঘে জমির মালিক, আসলে জমি আমার নয়, জমির মালিক আল্লাহ, আর আমার ওরসে আমার বিবির পেটে কটা হবে আর সেই জমির ভাগ কে কে নেবে এটা আল্লাহ করে দিয়েছে। অতএব আল্লাহর কলমের বাইরে আমাদের কলম চালানো যাবে না। আপনাদের নোলহাটিতে এরকম আছে জমি লেখালেখি নাই, ফাঁকি মেরে দিয়ে লিখে দিলে, হজ করার আগেই আবার দিছে, আহ এ যে কি ড্যাঞ্জাস হাজি পৌঁছাইছে ওখানে। দুটো মেয়ের সেবা আরো আগে লিখছে, ও সে আগেই লিখে দিছে, দেখেন। হায় আল্লাহ, বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করবেন, কিছু আলেমের ফতোয়া যে এরা জীবিত জাহান্নামী, খালি যদিন শ্বাস লিছে দুনিয়াতে মরবে তো জাহান্নামে যাবে। তার মানে ও কি বলেছে জানেন? ও বলতে চাইছে আল্লাহ আপনার বুদ্ধি শুদ্ধি কম, আমার ব্রেনটাই ঠিক আছে, আমি যেটা করছি এটাই ঠিক,
পরোক্ষভাবে কোরআনকে নেকেট করছে, অনেকগুলো গুনাহ করছে উনি, অনেকগুলো, যে অমুক পেয়ে যাবে, এ পেয়ে যাবে, ও পেয়ে যাবে, বোঝে না, খবরদার না, মালের মালিক আল্লাহ। চলেন এবার দুটি ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার হাটে নিজে গম বিক্রি করতে গেছেন। হযরতে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার হাটে নিজে গম বিক্রি করতে গেছেন, আর খলিফার গম ঝরঝরে তত্ত্বরে আয়নার মতো গম, কোনো ভেজাল নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান গনী নিজে দাঁড়িয়ে আছেন। এবার পাইকাররা আসে বলে কী দাম, পাইকাররা আসে বলে বলেন হুজুর কত লাগবে, কী দাম লাগবে। উনি খালি একটা কথা বলেন, এখনো সময় হয়নি, আর একটু বেলা হোক, আপনারা ঘুরে আসেন, বিক্রির জন্যই তো এনেছি, তো বেচে দিব। অতএব একটু ঘুরে আসেন, একটু ঘুরে আসেন, একটু ঘুরে আসেন, একটু ঘুরে আসেন। বেলা উঠে গেছে, এমন সময় হাটে একটা দল ঢুকছে, বহু দূর থেকে তারা মরুভূমিতে হেঁটে এসেছে, ক্লান্ত শ্লান্ত হয়ে, তাদের চেহারাগুলো কেমন, গালগুলো ঢুকে গেছে, চোখ ঢুকে গেছে, মাথায় কখন চিরুনি করা তো দূরের কথা, কোন যুগে তেল নিয়েছে তারা জানে না, হাড়গুলোর পিঠে লেগে গেছে, পেটটা ভিতরে লেগে গেছে, তাদের হাড়গুলো গুনা যাচ্ছে, তার মানে না খাওয়া, একদম এই রকম অবস্থার মানুষ। তাদের মধ্যে নারী আছে, পুরুষ আছে, শুধুমাত্র ইজ্জত ঢাকা, ছোট্ট মতো একটা হাতে গামছা, আর তো কিছু নাই, শিশু আছে, বৃদ্ধ আছে, নারী আছে, পুরুষ আছে, যুবক আছে, লাইন দিয়ে ওই হাটে ঢুকছে। হযরত উসমান বললেন দাঁড়াও, তোমার গামছাটা বাঁধো, লাও তুমি একটা লাও, দেখি তোমারটা দেখি, তোমরা কজন, বলে দুজন, লাও তোমরা দুই বেল লাও, এইভাবে লাও, আর একটা বস্তা আনো, লাও লাও, দিতে 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 গম শেষ, তারাও শেষ, গমগুলোকে তারা মাথায় বেঁধে নিয়ে আবার মরুভূমির বুক চিরে হাঁটতে শুরু করলো। বড় বড় পাইকাররা এসে বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি রসুলের জামাই হয়ে কাজটা কেমন করে করলেন, ওদের তো পেটে ভাত জুটে না, কত দাম আপনাকে দিয়েছে, যে দামের বিনিময়ে আপনি ওটাকে বিক্রি করলেন, আমরা তো এত দাম দিতে চাইলাম, আমাদেরকে কেন দিলেন না। হযরত উসমান বললেন বন্ধু রে, আজকের গমটা আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে বেচে দিয়েছি। এখন যদি মাদ্রাসার জন্য টাকা নিতে হয় তাদেরকে পাম দিতে হচ্ছে, পাম দিতে হচ্ছে টাকা দে, আবার সুর করে বলতে হচ্ছে, সুর করে না বললে তো খালারা এক টাকা দিবে না, ওর কলজে ঠান্ডা করার মতো বলতে হচ্ছে।